দর্শক সত্তর দশকের দুজন গুণী অভিনেতার কথা আপনাদের মাঝে বলতে চলেছি একজন হলো চিত্রনায়ক ফারুক ও অন্যজন হল প্রবীর মিত্র পুরো বিষয়গুলোতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে প্রথমে যাওয়া যাক চিত্রনায়ক ফারুকের কাছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে শুয়েই জীবনের তিয়াত্তর বসন্তে পা রাখলেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা ও ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠানদুলু যদিও নিজের জন্মদিন নিয়ে সেই উনিশশো সাল থেকে কোনো উচ্ছ্বাস নেই উনিশশো সালে আঠারোই আগস্ট মানিকগঞ্জে জন্ম নেওয়া ঢাকাই সিনেমার মিয়া ভাইয়ের উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নিজের এই বিশেষ দিনটি পালন করেন না চিত্রনায়ক ফারুক চলতি বছরের চারই মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল আকবর হোসেন পাঠান দুলুকে সেই থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র চিকিৎসাধীন রয়েছেন এই বরেণ্য অভিনেতা জন্মদিনে ফারুকের শারীরিক অবস্থা প্রসঙ্গে সিঙ্গাপুর থেকে তার স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমে জানান আলহামদুলিল্লাহ ফারুক আল্লাহর রহমতে আগের চেয়ে অনেক ভালো উন্নতির দিকে আল্লাহর অশেষ রহমতে গত চার পাঁচ মাস আগে যে অবস্থায় ছিল ওখান থেকে অনেক ভালোর দিকে আসে এটা আস্তে আস্তে ঠিক হবে ডাক্তাররা অনেক আশাবাদী আপনাদের সবার দোয়ায় ফারুক এই বিপদ থেকে বের হবে চিত্রনায়ক ফারুক উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে এই আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যম দিয়ে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় তার এরপরে তিনি পরিণত হন অন্যতম জনপ্রিয় নায়কে এবার যাওয়া যাক পবির মিত্রর কাছে বয়সের ভারে কাবু পবির মিত্র সময় কাটছে এখন তার টিভি দেখে বয়সের সংখ্যায় আশি পেরোলেন ঢাকাই সিনেমার এক সময় জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র সেই হিসেবে প্রবীর মিত্র এখন প্রবীণ দীর্ঘদিন নেই ক্যামেরার সামনে সবশেষ গেল বছরের জুলাইয়ে গণমাধ্যমের শিরোনামে এসেছিলেন উনআশি বছর বয়সে করোনাভাইরাস জয় করে বুধবার আঠারোই আগস্ট ঢাকাই সিনেমার রঙিন নবাব সিরাজ খ্যাত প্রবীর মিত্রের জন্মদিন এমন দিনে কেমন আছেন এই অভিনেতা সেই খোঁজ নিতে গিয়ে জানা গেল বার্ধক্যজনিত কারণে নানান সমস্যায় কাবু প্রবীর মিত্র প্রবীর মিত্রের শারীরিক অবস্থা সম্পর্কে তার পুত্রবধূ সনিয়া ইয়াসমিন গণমাধ্যমে বলেন বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছেন উনি আগে থেকে উনার হাঁটুতে যে ব্যথা ছিল সেটা আছে বয়সের জন্য কানেও কম শোনেন চোখেও কম দেখেন মানে বয়স হলে যে সমস্যা হয় আর কি এখন কিভাবে সময় কাটান প্রবীর মিত্র এমন প্রশ্নে পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন বলেন বাসায় থাকেন বেশিরভাগ সময় টিভি দেখে আর বই পড়ে সময় কাটান উনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত প্রবীর মিত্র লালকুঠি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন পরবর্তী সময়ে পরিচালক এইজ আকবরের হাত ধরে জলছবি শিরোনামের সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে দেখা গেলেও বেশিরভাগ সিনেমায় চরিত্র অভিনেতা হিসেবে দেখা গেছে তাকে